এদের অনশনের 27তম দিন। আপনারা সকলে এসেছেন সংহতি জানাতে, অধ্যাপক সমিতি এসেছে, তো কি বলবার আপনাদের? প্রথম যেটা বলতে হয় যে রাজ্য শিক্ষা প্রশাসনের উচিত ছিল অতি দ্রুততার সঙ্গে এদের দাবিগুলো কী সেগুলো বিবেচনার মধ্যে নিয়ে সমাধান করা, কিন্তু আজকে 26 দিন পার হয়ে 27 দিন ধরে এই কর্মপ্রার্থী অনশনরত যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা রয়েছে খোলা আকাশের নিচে, এবং তারা রাজ্য সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না, এখানে বসে অনশন করার যেটুকু ন্যূনতম প্রয়োজনীয়তা তাও পাচ্ছে না, বরং অসহযোগিতাই পাচ্ছে হাসপাতালের দিক থেকে, পুলিশ প্রশাসনের দিক থেকে ইত্যাদি। এর থেকে এটা খুব পরিষ্কার রাজ্য প্রশাসন এই যে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে, এটা দীর্ঘসূত্রিতা একটা রয়েছে, তার সঙ্গে অস্বচ্ছতা রয়েছে, দুর্নীতি, বেনিয়ম ইত্যাদি নানান কিছু রয়েছে। এইটা সমাধান করতে গেলে যেহেতু সেগুলো প্রকাশ্যে চলে আসবে, তাই রাজ্য প্রশাসন সেটাকে সমাধান না করে একটা প্রতিহিংসাপরায়ণ মনোভাব নিয়ে চলেছে। কিন্তু আজকে এসে যেটা বুঝলাম যে সারা রাজ্যের মানুষ, বিভিন্ন অংশের মানুষ দলমত নির্বিশেষে এদের এই দাবির সমর্থনে আসছেন, সংহতি জানাচ্ছেন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন, এবং আশা করি এর ফলে রাজ্য প্রশাসনের উপরে একটা চাপ সৃষ্টি হবে এবং রাজ্য প্রশাসন এর একটা সুষ্ঠু সমাধান করবে। এই সব অনশনরতরা তারা স্বাভাবিক জীবনে ফিরে যাবে, তারা নিয়োগপত্র পাবে, শিক্ষাদানের সঙ্গে তারা যুক্ত হবে। আপনি দীর্ঘদিন ধরে শিক্ষা আন্দোলনের সঙ্গে আছেন, আপনি যদি একটুখানি এদের জন্য আপনার কি বার্তা? আমি তো মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ছিলাম, স্বভাবতই আমি এই প্রক্রিয়াটা সম্বন্ধে ওয়াকিবহ। আমি জানি প্রতি বছর আগে SSC-র তরফ থেকে রেকমেন্ড করা হতো এবং পরিচালন সমিতি তাদের চাকরি দেওয়া হতো, এইভাবে তো এতদিন চলছিল, কোনো তো সমস্যা হয়নি। তো এখানে হঠাৎ সমস্যাটা দেখা দিল কেন? 16 সালের যেসব পরীক্ষা হয়েছিল তার আজকের 19 সালেও যদি তাদের সেই প্যানেলে চাকরি দিতে না পারে, এটা লজ্জা। সেই জন্য আমি অবিলম্বে বলবো যেসব পদ খালি হবে সেইখানে এদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করে এদের অনশন থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়া উচিত, নাহলে একটা বিপদ ঘটে যেতে পারে আমি বলে মনে করছি। তরুণদা, আপনি দীর্ঘদিন ধরে সর্বভারতীয় এবং অধ্যাপক পশ্চিমবঙ্গ অধ্যাপক সমিতির দায়িত্ব সামলেছেন, আপনি সম্পাদক ছিলেন, আপনি বলুন একটুখানি। আমার প্রথম প্রতিক্রিয়া হলো শিক্ষক হিসেবে এবং শিক্ষক আন্দোলনের একজন সৈনিক হিসেবে আজকের এই ঘটনা আমার কাছে লজ্জাজনক, দুঃখজনক, হৃদয় বিদারক। আজকে এদের ন্যায্য দাবি, 2016 সাল থেকে যারা প্যানেলভুক্ত হয়েছে তাদের দাবি প্রকৃত প্যানেল মেনে চাকরি হোক, সেই দাবি অবিলম্বে রাজ্য সরকারের মেনে নেওয়া উচিত, এবং আজকে এদেরকে এই রাস্তায় বসে থেকে আর লজ্জা পাওয়ানো উচিত নয়। এইটুকুই আমার।